আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সারারা বা গারারা সালোয়ার কিভাবে তৈরি করতে হয়। তো খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। সেলাই কাজে যারা একেবারেই নতুন আছো তারাও কিন্তু এই ভিডিওটি দেখে সারারা গারারা তৈরি করে নিতে পারবে। তো আমি যে মেজারমেন্ট দেখিয়েছি এই মেজারমেন্ট ফলো করলে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু এই সারারা গারারা সালোয়ারটি তৈরি করে নিতে পারবে। তো আমি এখানে লম্বা 37 ইঞ্চি এবং কোমর 40 ইঞ্চির জন্য সালোয়ারটি তৈরি করবো। এজন্য আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি। আমি এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। তোমরা চাইলে 2 হাত বহরের কাপড় দিয়েও এই সালোয়ারটি তৈরি করে নিতে পারবে, সেক্ষেত্রে তোমাদেরকে আরও কিছুটা কাপড় বাড়িয়ে নিতে হবে। তো 3 গজ কাপড় দিয়ে কিন্তু আমাদের সারারা গারারা তৈরি করা হয়ে যায়। তো আরেকটা কথা বলে রাখছি, আমি কিন্তু এখানে 1 লেয়ার মানে একটা পাট দিয়ে সারারা সালোয়ারটি তৈরি করব। তো 2টা লেয়ার অথবা 3টা লেয়ার 4টা লেয়ার যে যার মতো করে তৈরি করে নিতে পারবে, সেক্ষেত্রে তোমাদেরকে কাপড়ের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আমরা উপরের কাপড়টি নিয়ে নেব। তো উপরের কাপড়টি কিভাবে নিতে হবে সেটা একটু খেয়াল করে দেখো। উপরের কাপড়টিকে আমরা কোমরের মাপ অনুযায়ী নেব। তো এখানে দেখো আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি 16 ইঞ্চিতে একটি মার্কিং করেছি। এই 16 ইঞ্চিতে কেন মার্কিং করেছি এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তো আমরা যখন সারারা সালোয়ার তৈরি করব তখন আমাদেরকে প্রথমে কোমরের মাপটি জানতে হবে। তো কোমর হচ্ছে আমাদের এখানে 40 ইঞ্চি। 40কে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। 10-এর সাথে আমরা আরও 6 ইঞ্চি যোগ করলে যত ইঞ্চি হবে আমরা কাপড়ের চড়াটা কিন্তু তত ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 16 ইঞ্চি হয় আমার, 16 ইঞ্চি চড়া নিয়ে কাপড়টিকে এখানে মার্কিং করে নিয়েছি। এরপর কাপড়টিকে আমরা এভাবে আরেকটি বাঁশ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো টোটাল আমাদের এখানে কাপড় থাকবে 4 পার্ট। তো এখন দেখো চড়ায় আমাদের আছে এখানে 16 ইঞ্চি আর লম্বায় আছে এখানে আমাদের প্রায় 20 ইঞ্চির মতো। তো এরপর আমরা এখানে কোমরের মাপটি নেব। কোমরের মাপটি নেওয়ার জন্য এখানে আমাদেরকে আবারও কোমর যত ইঞ্চি হয় সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের 40 ইঞ্চি কোমরকে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি হয়। 10-এর সাথে আমরা আরও 3 ইঞ্চি যোগ করব তাহলে হয় 13 ইঞ্চি। তো এখানে আমি 13 ইঞ্চিতে একটি মার্কিং করে দিয়েছি। এখান থেকে 2 ইঞ্চিতে একটি মার্কিং করব। এই মার্কিংটা আমরা এলাস্টিকের জন্য করছি। তো তোমরা তোমাদের এলাস্টিকের চড়া অনুযায়ী এই মার্কিংটি করে নেবে। তো আমি যে সাইজের এলাস্টিক ইউজ করবো এই জন্য আমি এখানে 2 ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়েছি। তো এই 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে লম্বার মাপটা ধরতে হবে। এরপর আমরা এই মার্কিং থেকে নিচের দিকেও হাইয়ের জন্য 13 ইঞ্চিতে মার্কিং করব। কোমরের এখানে আমরা যত ইঞ্চি নেব হাইয়ের জন্য আমাদেরকে তত ইঞ্চি নিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে এলাস্টিকের জন্য আমরা যে এক্সট্রা কাপড়টি নেব এটা বাদ দিয়ে আমাদেরকে হাইয়ের মাপটি ধরতে হবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছ একটি বক্স তৈরি করে নিয়েছি। এখন এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তো এই পর্যায়ে আমাদের সব মার্কিংগুলো কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা নিচের এই যে খোলা সাইড আছে এখান থেকে আমাদেরকে একটি মার্কিং করে নিতে হবে। তো এই মার্কিংটি কিন্তু সবার মানে যে কোনো সাইজের জন্য তৈরি করো না কেন সব সাইজের জন্য একই রকম থাকবে। এই খোলা সাইড থেকে এখানে 2 ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়ে তারপর এখানে আমাদেরকে সোজা দাগ টেনে একটি শেপ দিয়ে নিতে হবে। তো আমি মাপ অনুযায়ী মার্কিং করে নিয়েছি, এখন কাটিং করে নেব। এখন আমাদেরকে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমরা এলাস্টিকের জন্য যে মার্কিংটা করেছি এক্সট্রা কাপড়টা রেখেছি এই কাপড়টিকে বাদ দিয়ে আমরা এই মার্কিং থেকে ফিতাটিকে এভাবে ধরবো। ধরার পরে এখানে দেখতে পাচ্ছ 18.5 ইঞ্চির মতো আছে। তো এই নিচের দিক থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকে 18 ইঞ্চি। তো 18-এর সাথে আরও কত ইঞ্চি যোগ করলে আমাদের 37 ইঞ্চি হয় সেটা আমাদেরকে আগে মেপে দেখতে হবে। তো আমাদের এখানে 18-এর সাথে আরও 19 ইঞ্চি যোগ করলে কিন্তু আমাদের 37 ইঞ্চি হয়, তাহলে আমরা এখানে আরও 19 ইঞ্চি নেব। তো আমরা যে কুচির যে পাটটি আছে তো নিচের যে ঘেরের পাটটা অথবা কুচির পাট যেটা আছে সেটা আমরা এখানে লম্বায় 19 ইঞ্চি নেব।
তো 19 ইঞ্চি নেব, তার সাথে আমাদেরকে সেলাইয়ের জন্য আরও এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তো সারারা সালোয়ারের নিচের দিক থেকে আমরা চিকন করে মরিয়ে সেলাই করব, তো এজন্য আমাদেরকে বেশি একটা কাপড় নিতে হবে না। তো আমরা এখানে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব, 19 ইঞ্চির সাথে আরও 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। ওপরের পার্ট কাটিং করার পর আমাদের 3 গজ কাপড় থেকে যে পরিমাণ কাপড়টা রয়ে যাবে সম্পূর্ণ কাপড়টি আমরা এখানে কুচির পাটে ব্যবহার করব। তো দেখো আমি সম্পূর্ণ কাপড়টিকে নিয়ে নিয়েছি আর এখানে একটি বাঁশ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। তো এখন দেখো কাপড়ের চড়া আমাদের এখানে আছে 20.5 ইঞ্চি। তো আমাদের এখানে কিন্তু কুচির পাটের লম্বা দরকার হয়েছিল 19 ইঞ্চি, সাথে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নেব বলেছিলাম, তো এখানে 20.5 ইঞ্চি আছে। তো আমাদের কিন্তু হয়ে যাবে 37 ইঞ্চি লম্বা, যেটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন দেখো কাপড়টিকে যে আমি একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করেছিলাম, তো এখান থেকে আমাদেরকে কাপড়টিকে কেটে 2টা পার্ট আলাদা করে নিতে হবে। তো আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো কুচি দেওয়ার জন্য এখন আমরা এই যে উপরের পার্টটি আছে উপরের পার্টটিকে এভাবে মেলে নেব। মেলে নেওয়ার পরে আমরা এই উপরের পার্টটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে একটি মার্কিং করে নেব। এরপর আমরা কুচির পার্টটিকেও কিন্তু এখানে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে তারপর মিডল পয়েন্টে একটি মার্কিং করে নেব। এভাবে মার্কিং করে কুচি দিয়ে নিলে কিন্তু তোমাদের আর কুচি কম বেশি বা ছোটো বড়ো হয়ে যাবে না, একটা আনুমানিক মাপ থাকবে। এই মার্কিং দুটোকে আমরা এই মাঝামাঝিতে রাখবো, এরপর এই 2 পাশ থেকে আমরা এখানে কুচি দিয়ে নেব, তাহলে আমাদের কুচিগুলো কিন্তু সমান হবে। তো এভাবে কিন্তু আমি 2টা যে পার্ট আছে 2টা পার্টেই কুচি দিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরের পার্টের সাথে নিচের পার্ট জয়েন করে নিয়েছি, এখানে কত সুন্দরভাবে কুচিগুলো হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই 2 পাশে সেলাই করে নিতে হবে। তো এই সেলাই করার জন্য আমাদেরকে দেখো এই যে একটি পার্ট আমরা সোজা সাইডে রাখবো, এরপর আমরা আরেকটি পার্ট নেব, আরেকটি পার্টকে আমরা উল্টো সাইডে রাখবো, তাহলে কি হবে আমাদের ভিতরের এই যে 2টি পাশ আছে এই 2টা সোজা সাইডে চলে যাবে আর উপরেরটা উল্টো সাইডে থাকবে। তাহলে দেখো আমরা এখন এখান থেকে আর এখানে 2 পাশে সেলাই করে নেব। তো দেখো আমরা কিন্তু এই 2 পাশে সেলাই করে নিয়েছি। এখন আমাদেরকে এই যে কাপড়টিকে এভাবে মানে সালোয়ারটিকে এভাবে করে নিতে হবে। এভাবে একটি ভাঁজ দেওয়ার পর এখন দেখো আমাদের কিন্তু সালোয়ারের শেপটি চলে এসেছে। তো প্রথমে আমরা এখান থেকে এলাস্টিকটি লাগিয়ে নেব। তো এখানে উপরের দিকে দেখো পায়ের অংশ আছে, এই জন্য এখানে আলাদা করে আর সেলাই করে নিতে হবে না। আর তোমাদের ক্ষেত্রে যদি পায়ের এখানে না থাকে তাহলে তোমরা এখানে 1/2 ইঞ্চি চড়া পরিমাণ একটি ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নেবে। তো প্রথমে আমরা এলাস্টিকটি লাগিয়ে নেব, এরপর এখানে দেখতে পাচ্ছ এই যে জয়েন্ট আছে এই জয়েন্টটাকে আমরা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর আমরা যদি এখানে দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে আছে এখানে এভাবে একটি ভাঁজ দিয়ে এরপর আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নেব, তাহলে কিন্তু আমাদের সালোয়ারটি রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে বলেছিলাম সেভাবেই কিন্তু সেলাইটা করে নিয়েছি। প্রথমে আমি এখান থেকে এলাস্টিক লাগিয়ে নিয়েছি, এরপর আমি এখান থেকে জয়েন করে নিয়েছি, আর এই নিচের দিক থেকেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি, ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন আমি সালোয়ারটিকে এভাবে রেখে তোমাদেরকে লম্বার মাপটি একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের লম্বাটা 37 ইঞ্চি হয়েছে কিনা। তো এখন দেখো এই যে এখান থেকে ফিতাটা ধরলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের লম্বা 37 ইঞ্চি হয়ে গেছে, মানে সম্পূর্ণ সেলাইটা করার পর আমাদের রেডি লেন্থ সালোয়ারের 37 ইঞ্চি হয়ে গেছে। তো এখন সোজা সাইডে এনে আমি সালোয়ারটিকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পেলে কতটা সহজভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা নিজেরাই সারারা সালোয়ারটি তৈরি করে নিতে পারি। যদি তোমাদের আরও 2 লেয়ার অথবা 3 লেয়ার 4 লেয়ারের সারারার কাটিং স্টিচিংয়ের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখো।